নমস্কার বন্ধুরা, আমরা নর্মালি ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জের ব্যাপারে জানি। এক হলো NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর এক হলো BSE বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো BSE যে ইন্ডিসেস থাকে সেটাকে আমরা নর্মালি সেন্সেক্স হিসেবে জানি, যেখানে 30টা স্টক থাকে। আর NSE এর ইন্ডিসেসকে আমরা Nifty 50 হিসেবে জানি। আমরা সাধারণত এইটাই শুনে থাকি, কিন্তু আমার কিছু বন্ধুরা জানে যে Nifty 50 ছাড়াও আরো অনেক ইন্ডিসেস NSE এর মধ্যে থাকে। কিছু ব্রড মার্কেট ইন্ডিসেস, কিছু সেক্টরাল ইন্ডিসেস ইত্যাদি ইত্যাদি। তো আমাদের নর্মালি বুঝতে অসুবিধা হয় যে NSE এর মধ্যে কতগুলি ইন্ডিসেস আসলে আছে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের দেখাবো যে NSE এর মধ্যে কতগুলি ইন্ডিসেস আছে, তা কিভাবে দেখতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের গুগল ক্রোমে যেতে হবে এবং গিয়ে সার্চ করতে হবে NSE ইন্ডিয়া। NSE ইন্ডিয়া খুলে গেছে। এটা হলো NSE ইন্ডিয়ার ওয়েবসাইট। তো আমরা কোনো কিছু না দেখে ওয়েবসাইটের একেবারে নিচের দিকে চলে আসব। এবং সেখানে NSE ইন্ডিসেস বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে NSE ইন্ডিসেস পাবলিকেশনসে ক্লিক করব। এখানে প্রত্যেকটি ইন্ডিসেস খুলে গেছে, যেমন এই Nifty 50, Nifty Next 50, Nifty 100, Nifty 200, Nifty 500। এখানে কিছু সেক্টরাল ইন্ডিসেস আছে, যেমন Nifty Auto, Nifty Bank, Nifty Financial Services, Nifty IT, Nifty Metal, Nifty Pharma। কিছু থার্মেটিক ইন্ডিসেস, যেমন Nifty Aditya Birla Group, Nifty Energy ইত্যাদি ইত্যাদি। স্ট্র্যাটেজিক্যাল ইন্ডিসেসও আছে, Nifty 100, Qualweight। এখানে আরও অনেক ইন্ডিসেস আছে, ফিক্সড ইনকাম ইন্ডিসেস। নর্মালি আমরা ব্রড মার্কেট ইন্ডিসেসগুলো ফলো করি, এছাড়া সেক্টরাল ইন্ডিসেসও আমরা ফলো করি। তো এই হলো Nifty টোটাল ইন্ডিসেসের চার্ট। তো আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর যদি কোনো কমেন্ট থাকে তো কমেন্ট বক্সে লিখে জানিও যে কী টপিকের ওপর তোমরা আরও ভিডিও চাও। আজকের জন্য এইটুকু।